বেশিরভাগ মানুষের সেগুলো করতে একদমই ভালো লাগে না, যেগুলো করলে সে তার জীবনে অনেক বড় কিছু অর্জন করতে পারবে। প্রত্যেকই ভালো কিছু পেতে চায়, প্রত্যেকই জান্নাতে যেতে চায়, কিন্তু কেউই পরিশ্রম করতে চায় না, কেউই মরতে রাজি নেই। তুমি ওটা করা বন্ধ করে দিয়েছো, ওটা করতে তোমার ভালো লাগে না, কারণ অল্প পরিশ্রমে তাড়াতাড়ি কিভাবে সফলতা পাওয়া যাবে তুমি এরকম মাইন্ডসেট বানিয়ে নিয়েছো। কিন্তু বাস্তবে বড় কিছু করতে হলে সময়ের পরোয়া না করে দীর্ঘক্ষণ তোমাকে বসতে হবে অ্যাকচুয়াল কাজটি করার জন্য। যে জিনিসগুলো তুমি অর্জন করতে চাও সেই জিনিসগুলোই যারা অলরেডি অ্যাচিভ করে নিয়েছে, এমন যাদেরকে আজ তুমি দেখো তারা এই জন্যই সেগুলো অর্জন করতে পেরেছে, কারণ তারা লাইফে স্যাক্রিফাইস করেছে, তারা তাদের লাইফে ডিসিপ্লিন মেইনটেইন করেছে। তাই তুমিও যদি তাদের মতো সেগুলো অর্জন করতে চাও তাহলে বসে বসে খালি স্বপ্ন দেখে গেলেই হবে না, তাদের মতো তোমাকেও ডিসিপ্লিন থাকা শিখতে হবে, স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত হতে হবে। তুমি যেরকমটা চাও তোমার জীবনকে কখনোই সেরকম তৈরি করতে পারবে না যদি না তুমি নিজেকে তৈরি করতে পারো। তোমার জীবনে কখনোই পরিবর্তন আসবে না যদি না তুমি নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারো। তুমি তোমার পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে কখনোই জিততে পারবে না যদি না নিজের মাইন্ডের সাথে লড়াই করে তুমি জিততে পারো। এই ভিডিওটি তোমরা যারা দেখছো জেতার জন্য তোমরা প্রত্যেকেই প্রচেষ্টা করছো, কিন্তু অসুবিধা হলো এটাই, তোমরা নিজের 40% প্রচেষ্টা করছো, 50% প্রচেষ্টা করছো, 60% প্রচেষ্টা করছো। দেখো যদি তোমাকে সেটা পেতেই হয় আর যদি তুমি এখন সেটা পেয়ে না থাকো তাহলে এই 40-50-60% প্রচেষ্টা করার মাইন্ডসেটকে বদলাও এবং আজ থেকে নিজের 100% দিয়ে তুমি কাজ করবে। নিজের সাথে প্রতিজ্ঞা করো রেজাল্ট কবে কি আসবে সেসব ভাবনা চিন্তা করা ছেড়ে দাও। একটা বছর নিজের কাজের উপরে নিজের সফলতার জন্য নিজেকে নিজে 100% ডেডিকেট করে তো দেখো এক বছর পরে গিয়ে তুমি কতটা দিলে আর কতটা পেলে। তুমি সত্যিই ভালো কিছু পেতে চাও তাহলে শর্টকাট খোঁজা বন্ধ করে দাও আর যাও গিয়ে অপ্রয়োজনীয় অ্যালার্ম ঘড়িটাকে, মোবাইলের অ্যালার্ম অ্যাপটিকে আজ থেকে কাজে লাগাও। একটি উন্নত জীবন পাওয়ার জন্য নিজের হাতে কিছু ডিসিপ্লিন তৈরি করো, সেগুলোকে তুমি প্রতিদিন মেনে চলবে। ডিসিপ্লিনই হলো সেই জিনিস যার মাধ্যমে জীবনের সমস্ত রকম ভালো গুণ আসে। তুমি এখানে এভারেজ হয়ে থাকার জন্য মোটেও আসনি, তুমি এখানে এসেছো অসাধারণ কিছু করার জন্য। অসফলতা লুজারদেরকে পরাজিত করে দেয় কিন্তু উইনারদেরকে অসফলতা আরো বেশি অনুপ্রাণিত করে তোলে। তুমি তোমার কাজের পরিণাম পাচ্ছ না এই কারণের জন্য তুমি তোমার বেস্ট দেয়া বন্ধ করে দিও না, নিজের ক্ষমতার উপরে সন্দেহ করা বন্ধ করো, আরো বেশি করে পরিশ্রম করো এবং সেটা করে দেখাও তুমি যেটা করতে পারবে সেটাকেও বিশ্বাস করেনি।